আহ্বান জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার অর্জনকারীদের অভিনন্দন জানাচ্ছি। সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে আপনাদের অবদানের স্বীকৃতি দেশের সকল সমবায়ের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শ্রোতৃবৃন্দ, এই পর্যায়ে সভাপতির বক্তব্য। আজকের অনুষ্ঠানের সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ কামালউদ্দিন তালুকদারকে তার বক্তব্য প্রদানের জন্য সবাই